নমস্কার বন্ধুরা আমি হলাম টুবয় আপনাদের হোম গার্ডেনিং চ্যানেলে তো আজকে আমরা প্রথমেই টমেটো গাছ নিয়ে কথা বলবো টমেটো গাছ আপনার বাড়িতে খুব সহজেই শীতকালীন মশম বা সারা বছরই লাগাতে পারেন তো আমি নর্মালি রকম পলিথিনের ব্যাগ বা বস্তার মধ্যে সুন্দরভাবে কেটে টবে রাখার দিয়ে আমি টমেটো গাছ লাগিয়েছি এখানে নর্মালি তো অনেক বড় জায়গা সেই জন্য দুটো টমেটো গাছ দেওয়া আছে এবং কিছু কিছু পাত্রে আমার একটা করে দেওয়া আছে সেটা দেখাবো আপনাদিকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার এক দুটি গাছে কেমন টমেটো ধরেছে আর যেহেতু একটা পাত্রের মধ্যে আছে এত টমেটো ধরেছে আপনাদিকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন প্রতিটা থকে টমেটো ধরেছে এবং ছোট থেকে বড় বড়ো এত টমেটো ধরেছে যে কিছুদিনের মধ্যে মধ্যেই আমার টমেটোগুলো হারভেস্টিং হতে শুরু করবেন আমি সাধারণত মাটিতে এই যে টমেটো গাছের মাটিতে কম্পোস্ট অনেক পরিমাণে ইউজ করছি কম্পোস্ট সার যেহেতু আমার গ্রাম এলাকায় বাড়ি এবং এখানে কোনো সার মাটির কমতি নেই যেহেতু চাষিরা যে ধারাবাহিকভাবে সার মাটি তৈরি করে সেখান থেকেই আমার মাটিগুলো সংরক্ষণ করা এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর খোল পচানো জল আপনারা গাছে ইউজ করবেন চলুন বন্ধুরা আমি আরও আমার গাছগুলো দেখে নেই দেখতেই পাচ্ছেন পরবর্তী গাছটা কত টমেটো ধরেছে এখানে দেখতেই পাচ্ছেন এই সেম সেম প্রক্রিয়াতেই আমি গাছগুলো লাগিয়েছি এখানে দুটো টমেটো গাছ আছে গোড়া দেখে বুঝতে পারবেন এখানে কিন্তু এটা একটা টমেটো গাছ এবং কোনো কোনো পথে দুটো বা একটা করে গাছ আছে কিন্তু একটা গাছেও যথেষ্ট পরিমাণে সুন্দর টমেটো ধরেছে দেখতেই পাচ্ছেন কত টমেটো তো বাড়ি বাড়ির ছাদ বাগানে আপনারা খুব অল্প খরচেই নর্মালি তো এই রকম পলিব্যাগ আপনারা যে কোনো জায়গা থেকেই কালেকশান করে বা কেনে নিয়ে এসে আপনারা এই ভাবে টমেটো গাছ লাগাতে পারেন দেখতে পাচ্ছেন একটা গাছে মিনিমাম চার থেকে পাঁচ কিলো এই বস্তার মধ্যে লাগিয়ে বা এই পলিব্যাগের পলিব্যাগের মধ্যে লাগিয়ে এই প এই পলিব্যাগের মধ্যে লাগিয়ে চার থেকে পাঁচ কিলো টমেটো প্রোডাকশান দেবেই এটা গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি যেহেতু আমার এত পরিমাণে টমেটো ধরতে শুরু করেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছিলাম আগের বছরও এইরকমভাবেই আমার অনেক টমেটো গাছ টমেটো হয়েছিল আগের বছর পাঁচটি পাঁচটি গাছই ছিল তখন আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে কম কত টমেটো আপনাদের গিয়ে না দেখালে বিশ্বাস করবে না হয়তো দেখতেই পাচ্ছেন এবং টমেটো গাছের ফুলও এসছে এবং এই ফুলগুলো থেকেও টমেটো ধরা শুরু করে দিয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখায় দেখতেই পাচ্ছেন তো নর্মালি আপনারা কী ইউজ করবেন এরকম কম্পোজ বা সার মাটি বেশি পরিমাণে বেশি পরিমাণে পাত্রে দেবেন এবং একটা বস্তাকে আপনারা কেটেও সুন্দরভাবে টবে রাখা ধারণ দিতে পারেন তো আমি নর্মালি বস্তার মধ্যেই লাগিয়েছি খুব অল্প খরচে এবং টবের মধ্যে আমার অনেক গাছ আছে কিন্তু আমি টমেটো গাছটা বস্তাতে লাগানোই মুনাফা ভেবেছি তো আপনারা বাড়িতে খুব সহজভাবেই ছাদে খুব অল্প খরচেই কিন্তু একটু দেখভালেই আপনারা সুন্দর 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 টমেটো আপনারা পেয়ে যাবেন তো নর্মালি আপনারা যে সমস্ত টমেটো বাজার থেকে কেনেন অনেক পেস্টিসাইড দেওয়া কিন্তু সেরকমভাবে টমেটো গাছে রোগ প্রকার কোনো আক্রমণ হয় না যদি আক্রমণ হয় আপনারা নর্মালি শ্যাম্পুগুলো স্প্রে করতে পারেন বা নিম অয়েল স্প্রে করতে পারেন যেহেতু এতে নর্মালি যাওয়া যাওয়া প্রকার আক্রমণ হয় বা লাল মাকড়ের আক্রমণ হয় তো লাল মাকড়ের আক্রমণ হলে আপনারা পেস্টিসাইড দোকানে গিয়ে যে কোনো পেস্টিসাইডই কিনে আনতে পারেন তো সাধারণত যেহেতু বাড়ির ছাদ বাগান হওয়ার কারণে পেস্টিসাইডের পরিমাণটা খুব কম লাগে যেহেতু আমি একবারই ইউজ করেছিলাম পেস্টিসাইড পেস্টিসাইডটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই আপনাদেরকে আমি বলে দেবো কমেন্ট করলেই বলে দেবো আপনাদেরকে তো এত পরিমাণ টমেটো ধরেছে যদি আপনার বাড়িতে এরকম সুন্দরভাবে ছাদ বাগান করতে যান। তাহলে এত এত টমেটো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কোনো কেমিক্যাল ছাড়াই এত সুন্দরভাবে টমেটো পেয়ে যাবেন আর একটা বিশেষ কথা বলব আপনাদিকে আপনারা প্রতি পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর খোল পচিয়ে চার থেকে পাঁচ দিন পচিয়ে খোল পছানো জল দিয়ে দেবেন যাতে টমেটোরগুলোর নিউট্রিশান সুন্দরভাবে পেয়ে যাবেন আর একটা আমি আপনাদিকে পেস্টিসাইডের কথা বলবো সেটা যদি আপনারা দিতে পারেন খুব ভালো হয় গোমূত্র আপনার অনেকে হাস্যপাত্র হতে পারি যে গরুর পেচ্ছাপ কি করে পেস্টিসাইড হতে পারে কিন্তু এটা সায়েন্টিফিক বিষয় কেউ মানে কেউ মানে না গোমূত্রের মধ্যে অনেক ভালো ব্যাকটেরিয়াও থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কাজ করে কিন্তু আপনারা ডাইরেক্ট গোমূত্র এনে কখনোই দিয়ে দেবেন না যেহেতু গোমূত্র একটা পরিমাণ মত, মতো পরিমাণ মতো দিতে হবে আপনি যদি পার পনেরো দিন অন্তর অন্তর ইউজ করতে থাকেন তাহলে গোমূত্র খুব ভালো কাজ করে এবং এতে অনেক ক্ষুদ্র নিউট্রিশন থাকে যা এই টমেটো গাছগুলো বা যে কোনো গাছের ক্ষেত্রেই খুব উপকারী তো আপনারা পেস্টিসাইড হিসাবে গোমূত্র ইউজ করতে পারেন কিন্তু অতিরিক্ত কখনই করবেন না যদি আপনি এক লিটার জল নেন এক লিটার জলে পঞ্চাশ এমএল মতো আপনারা ইউজ করতে পারেন পঞ্চাশ এম এলের চেয়েও কম ইউজ করে গোমূত্র দিয়ে আপনার প্রতি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন যেহেতু আমার এখানে পাঁচ থেকে ছটি গাছ আছে সেই জন্য আমি বেশি ইউজ করি না এবং অন্যান্য গাছও আছে নমস্কার যদি বন্ধুরা আমার ভিডিওটি এবং আমার কথাবার্তা ভালো লেগে থাকে তো আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার